গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলাতে এখন ব্রেকফাস্ট বানাতে আসছি। আজকে সকালে কী ব্রেকফাস্ট বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখানে আমি সসগুলো সব বের করে নিচ্ছি। তো এখানে দেখো মেয়োনিজটা আর দু রকম সস দিয়ে আমি এখন একটা স্যান্ডউইচ তৈরি করবো। আর এখানে আলু সেদ্ধ, গাজর, তারপরে পেঁয়াজ সব আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো এগুলো এখন রেডি করব, করে তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আর এখানে আমি দেখো ওইগুলোর মধ্যে মানে আলু সেদ্ধ, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি, তার মধ্যে এখানে সসটা আমি দু রকম সস মিশিয়ে নেব, তার সাথে মেয়োনিজ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু গোলমরিচ আর খুব সামান্য একটু নুন দিয়ে আমি, আর নুনটা কিন্তু সাথে সাথে অ্যাড করবে না, পরে অ্যাড করবে, কারণ নুনটা দিলে জল কাটতে থাকবে, তাই জন্য নুনটা আমি দেবো না এখন। ঠিক ব্রেডে দেওয়ার কিছুক্ষণ আগে নুনটা দেবো। তো সবগুলো দিয়ে নিয়ে আমি এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাবে। তো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো, আর এখানে এটা আমি মেখে নেব। তো এটা মেখে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে ব্রেড দিয়ে করছি, তো তোমাদেরও সাথে সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো এখানে কড়াই আমি বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে প্রথমে এই যে এইভাবে সেকে নিচ্ছি, আর ভেতরে আমি সমস্ত দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে উল্টে গেছে। তো এই যে দেখো এর মধ্যে আমি সমস্ত যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেমভাবে এটার মধ্যেও তাই দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি একদম কড়মড়ে করে ভেজে নেব, মানে ভাজা নয় আর কি, সেকে নেবো একদম কড়মড়ে করে। সকালে সুমিতের ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি আর আমারটা এখন তৈরি হচ্ছে। সমিত সকালবেলা আজকে দুধ কর্নফ্লেক্স খেলো, ভাত খেতে চাইলো না, দিয়ে ওকেও ইয়ে করে দিয়েছি, ব্রেড করে দিয়েছি। ভালো হয়েছে?
আজকে দুপুরের একদম সিম্পল লাঞ্চ আমার রেডি হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, এটা হচ্ছে আলু, রসুন, পেঁয়াজ, ডিম সব কিছু দিয়ে একটা ভুজি মতো। আর এখানে হচ্ছে আলু, সরি আলু নয়, আলু ভাতে মাখবো, তার জন্য আমি এখানে পেঁয়াজ, লঙ্কা আর নুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি, লঙ্কাটা ফ্রাই করে নিয়েছি, আর ডিম সেদ্ধ। তো দুপুরে এই হচ্ছে আমার লাঞ্চের মেনু। তো এই হচ্ছে আমার আর সমৃদ্ধের দুপুরের লাঞ্চ। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 1:45। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এই স্নান করে লাঞ্চ করে সব সেরে টেরে তোমাদের সামনে এসেছি। আর এখন গেছিলাম আমাদের এই স্টেয়ার কেসের, এখানে একটা বিড়াল আটকে আছে, তো আমি দরজাটা খুললাম কিন্তু সে আমাকে দেখেও ভয় পাচ্ছে, আসতে চাইল। আমি ভাবলাম ওখান দিয়ে নিয়ে এসে লিফট দিয়ে নিচে নামিয়ে দেবো, কিন্তু সে আসছে না, আমাকে দেখেও পালিয়ে যাচ্ছে। তাই জন্য নিচের দিদি একটা আছে আমাদের, এখান থেকে দেখা যায়। তো সেই দিদি আবার সিকিউরিটিকে ফোন করেছে, ডেকে যাচ্ছে, মানে এমন ডাকছে সবাই শুনতে পাচ্ছে। তো সিকিউরিটি যদি এসে নামাতে পারে আর কি, মানে আমাদেরকে দেখে তো ভয় পেয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করলাম কিন্তু হলো না, যাই হোক বিড়ালটা যেন বেরিয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমাকে দেখে ভীষণই ভয় পাচ্ছে, আমি কত ডাকলাম কিন্তু কিছুতেই আসলো না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে অলমোস্ট 6:30 মতো, আর আমি শুয়েই আছি। দুপুরবেলা এত মাথা যন্ত্রণা করছিলো, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে পড়ে এখন দেখি 6:30 বাজে। ইন দ্য মিনটাইম সঙ্গীত অফিস থেকে আজকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছে, শুক্রবারে ওদের একটু চাপটা কম থাকে অফিসে, তো তাড়াতাড়ি দেখি বেরিয়ে চলে এসছে। আর ছেলেও ছিল এতক্ষণ ঘরে, তো এসে আবার ছেলেকে নিচে পাঠালো। আমি পাগলের মতো ঘুমিয়েছি, আমি কিছুই জানি না। এখন একটু ওই চা খেলাম, চা খেয়ে একটু মানে এবার উঠবো, ঠাকুরের নাম করতে হবে ঠাকুরের। খুবই শরীর খারাপ করছিলো, কেন জানি না, এত মাথা যন্ত্রণা করছিলো, কিছুই ভালো লাগছে না এখনও, মনে হচ্ছে শুয়েই থাকি। কিন্তু শুয়ে থাকলে হবে না, উঠতে হবে, উঠে কাজগুলো করতে হবে, ছেলে দুধটা বার করতে হবে। তো চলো শুনতে পাচ্ছে না। এই সমৃদ্ধ চলে এসো, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তার মধ্যে অনেক কাজটা সেরে নিলাম, সমৃদ্ধকে খাওয়া দিলাম, আমরা সন্ধেবেলা খাওয়া দাওয়া করলাম, করে এখন একটু বেরোবো, কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনে দেখি বাইরে চাউমিন টাউমিন খেয়ে একেবারে বাড়িতে চলে আসব। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, পরের ব্লগটা যদি পারি আবার শুরু করবো, ঠিক আছে? চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।